প্রধানমন্ত্রী সুনাকের সরকার ব্রিটেনে বিক্ষোভ দমন করতে নতুন প্রস্তাব ঘোষণা করতে চলেছে এই প্রস্তাব গুরুতর পরিস্থিতি রোধে পুলিশি পদক্ষেপের পরিধি আরও প্রশস্ত করবে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয় রোববার এক বিবৃতিতে সুনাক বলেন প্রতিবাদ করার অধিকার আমাদের গণতন্ত্রের একটি মৌলিক নীতি কিন্তু কিন্তু তা নিরঙ্কুশ নয় একটি ক্ষুদ্র সংখ্যালঘুর নেতৃত্বে সাধারণ মানুষের জীবনকে ব্যাহত করে এমন প্রতিবাদ আমরা মেনে নিতে পারি না এটি গ্রহণযোগ্য নয় এবং আমরা এটি শেষ করতে যাচ্ছি যুক্তরাজ্যের সরকার জানিয়েছে নতুন আইন পাশ হলে এর অর্থ হবে পুলিশ তাড়াতাড়ি বিক্ষোভ বন্ধ করতে পারবে সাম্প্রতিক সময়ে সাধারণত পরিবেশগত ইস্যুতে বিক্ষোভ সেন্ট্রাল লন্ডনের বড় অংশ বন্ধ করে দিয়েছে এবং মূল সড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছে ফলে বিশৃঙ্খলা ঠেকাতে পুলিশকে আরও ক্ষমতা দিতে বলা হয়েছে ব্রিটিশ সরকার এটি মোকাবেলায় দু সালে একটি আইন পাশ করে তবে তারা পাবলিক অর্ডার বিল নামে পরিচিত একটি নতুন আইন নিয়েও আরও এগিয়ে যাওয়ার পরিকল্পনা করছে